যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করার পর ড্রাইভারের গুরুত্বটা কি পরিমাণ সেটা আসলে বলে শেষ করা যাবে না। যদি আপনি প্রপার ড্রাইভার ইনস্টল করতে না পারেন তাহলে ক্লিয়ার ভিডিও প্লে হবে না, অডিও আসবে না, অথবা ওয়াইফাই কাজ করবে না, অথবা ল্যান কেবল কাজ করবে না, অথবা ইউএসবি পোর্ট যেগুলো আছে সবগুলো কাজ করবে না, ইভেন সামটাইম টাচপ্যাডও কাজ করে না ল্যাপটপের ক্ষেত্রে। তো এরকম নানান ধরনের প্রবলেম হয়ে থাকে। সো ল্যাপটপে কিছু কিছু ড্রাইভার মাস্ট বি উইন্ডোজ সেটআপ করার পর ইনস্টল করতেই হবে, যার কোনো বিকল্প নেই। তো আজকে আমি আপনাদের দেখাবো কী করে ডেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অরিজিনাল ড্রাইভারগুলো কী করে ডাউনলোড করে ইনস্টল করা যায়। যদি আপনার একটি ডেলের ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। আমার নাম রবিন অ্যান্ড আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, ডেল ল্যাপটপ অথবা ডেস্কটপের অরিজিনাল ড্রাইভার ডাউনলোড করার জন্য আপনাকে ডেলের সার্ভার যেতে হবে। ডেলের সার্ভার থেকে একমাত্র অরিজিনাল ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারবেন। এবং তো ড্রাইভারগুলো ডাউনলোড করার জন্য আপনাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে সিরিয়াল নাম্বারটি আছে সেটা জানতে হবে। যদি আপনি মডেল নাম্বার দিয়ে সার্চ দেন তাহলেও ড্রাইভার পাবেন, বাট সবগুলো যে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই। বিকজ একই মডেলের ল্যাপটপে কোনটা গ্রাফিক্স কার্ড থাকে কোনটা গ্রাফিক্স কার্ড থাকে না, তো এই ধরনের ডিফারেন্স কিছু না কিছু থাকে বা আদার্স কিছু ডিফারেন্স থাকে। সো যদি আপনি স্পেসিফিকভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য ড্রাইভার ডাউন করতে যান তাহলে আপনাকে সিরিয়াল নাম্বারটি ইউজ করতে হবে, কারণ প্রত্যেকের ল্যাপটপ এবং ডেস্কটপের নির্দিষ্ট কিছু সিরিয়াল নাম্বার থাকে যেটা শুধু ওই ল্যাপটপে ডেস্কটপে থাকে, যেটা অন্য কারোর সাথে ম্যাচ করবে না। তো সিরিয়াল নাম্বার বের করার জন্য এই কোডটি আমি কপি করে নিলাম, এটা আমি আগে এখানে টাইপ করে রেখেছিলাম। সো এটা কপি করলাম আমি, কপি করে আপনি যে উইন্ডোজ ইউজ করেন কেন জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করে আরআই প্রেস করবেন, তখন এরকম একটা উইন্ডোজ চলে আসবে, রান চালু হয়ে যাবে। এখানে সিএমডি টাইপ করে জাস্ট ইন্টার প্রেস করবেন, তখন কমান্ড উইন্ডোটা চলে আসবে। এখানে আপনি যেটা কপি করেছিলেন সিএল নাম্বারটি বা সিএল নাম্বার বের করার জন্য যে কোডটি কপি করেছিলেন এটা এখানে পেস্ট করে দেবেন অথবা টাইপ করবেন, দেন ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের যে সিরিয়াল নাম্বারটি সেটা পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আমি এটা এখানে রেখে দিলাম যেন প্রয়োজন আবার ইউজ করতে পারি। তো এখন আমি ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজারটা ওপেন করার পর এখানে ডেল ল্যাপটপ ড্রাইভার লিখে সার্চ দেব। দেওয়ার পর দেখেন এখানে ডেলের ল্যাপটপ অনেকগুলো অপশন চলে আসছে একটা এক কান্ট্রির জন্য। তো আমি এখানে ডেল ল্যাপটপ বিডি লিখে সার্চ দিলাম, তাহলে বাংলাদেশে যে লিঙ্কটা সেটা চলে আসবে। যেহেতু আমরা বাঙালি বা বাংলাদেশ থেকে সার্চ দিচ্ছি, সো বাংলাদেশে লিঙ্কটিতে যাওয়াটাই বেটার। তো এখানে আমি ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। সো এখানে লেখা আছে আইডেন্টিফাই ইউর প্রোডাক্ট, এখানে আপনার যে সিরিয়াল নাম্বারটি আছে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করবেন, জাস্ট কিছুক্ষণ সময় নেবে, আপনার প্রোডাক্ট এখানে চলে আসবে। সো আমার প্রোডাক্ট এখানে চলে আসছে এবং এটার উপর বেস করে এখন এখানে উইন্ডোজ 10 দেওয়া আছে, তাই উইন্ডোজ 10 এর উপর বেস করে আমার কী কী ড্রাইভার প্রয়োজন সবগুলো এখানে চলে আসছে। সো আপনার ল্যাপটপে যে যে ড্রাইভারগুলো প্রয়োজন সবগুলো এখানে শো করবে। তো শো অলে ক্লিক করলে আপনার যে 15 ড্রাইভার প্রয়োজন প্রত্যেকের ড্রাইভার এখানে শো করবে, আপনাকে একটা একটা করে সবগুলো ডাউনলোড করতে হবে। আর স্পেশালি দেখেন দুইটা ড্রাইভার পাশে আর্জেন্ট লেখা আছে, যেমন অডিও ড্রাইভার অ্যান্ড এস এ বায়ুস, দুইটা ড্রাইভার আপনাকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করতে হবে একদম আর্জেন্টলি। আর বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, কোনটা আপনি স্কিপ করতে পারবেন না। যদি আপনি আপনার ল্যাপটপের ফুল পারফরমেন্সটা পেতে চান, প্রত্যেকটাই নির্দিষ্ট কিছু কাজ আছে, সো পরিপূর্ণ পারফরমেন্সের জন্য প্রত্যেকটা ড্রাইভার আপনাকে ইনস্টল করতে হবে। তো সবগুলো ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করার পর দু একটা ড্রাইভার পাবেন যেগুলো ইনস্টল হবে না বা কাজ না করার সম্ভাবনা থাকবে। তার মধ্যে স্পেশালি ল্যান কেবল ড্রাইভার অথবা ওয়াইফাই ড্রাইভার এগুলোর মধ্যে থাকে, দু একটা ম্যাচ করে না, বা একাধিক ড্রাইভার থাকে এগুলোর উপর, একটা ইনস্টল করবে একটা ইনস্টল করবে না। সো আমি একটা করে বাকি সবগুলো ডাউনলোড করব, যেমন গ্রাফিক্স ড্রাইভার, তারপর হচ্ছে কার্ড রিডার, দেন হচ্ছে রিয়েল টেক ইন্টারনেট, তো যেগুলো আছে সবগুলো আপনাকে একটা করে ডাউনলোড করতে হবে।
বাট আমি সবগুলো ডাউনলোড করব না বিকজ আমার অলরেডি ড্রাইভারগুলো ডাউনলোড করা আছে তাই আমি শুধু বায়োসটা এখান থেকে ডাউনলোড করছি আর বাকি যেগুলো আছে সেগুলো এখন আর ডাউনলোড করব না তো আমি এই পেজটা কেটে দিচ্ছি এটা আপাতত প্রয়োজন নেই তো এটা ডাউনলোড হোক তো যখন আপনার সবগুলো ডাউনলোড হয়ে যাবে তখন এই ডাউনলোড যে ফোল্ডারটি আছে বা আইকন যেটা আছে এটার পাশে এখানে এসে সবগুলো জমা হবে তো আমি অলরেডি সবগুলো ডাউনলোড করে এখানে রেখে দিয়েছি তো আমি একটা একটা করে সবগুলো ইনস্টল করব তো এখানে যে পাঁচটা ড্রাইভার আছে এই পাঁচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার লাগবেই তাই পাঁচটা আগে ডাউনলোড করা ছিল বাকি যে করে আছে সেগুলো ডাউনলোড করে আমি পরে ইনস্টল করে নেব তো আমি একটা করে একদিক থেকে ইনস্টল করা শুরু করে দিচ্ছি তো প্রথমটা হচ্ছে টাচপ্যাড ড্রাইভার ইয়েস দেন ইনস্টলে ক্লিক করলাম তো এটা ব্যাকগ্রাউন্ডে কাজ শুরু করবে তো পাশাপাশি আমার একটা ড্রাইভার ইনস্টল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লুটুথ ড্রাইভার ইয়েস ইনস্টল তারপর এটা হচ্ছে ওয়াইফাই ড্রাইভার ইয়েস দেন হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার নেক্সট টাচপ্যাড ড্রাইভার এগ্রি নেক্সট তারপর হচ্ছে এটা নেক্সট নিচে একটা দেখাচ্ছে ইয়েস নো ইয়েস ইনস্টল নেক্সট অ্যাকসেপ্ট নেক্সট কমপ্লিট ইনস্টল তো এবার ইনস্টল হয়ে থাকুক আমি পাশাপাশি আরও কটা ইনস্টল দিই এখানে রয়ে গেছে অডিও ড্রাইভার এটাও ক্লিক করছি যেহেতু আমি পাঁচটা একসাথে দিচ্ছি আর সবগুলোই যা যা কাজ করছে যার জন্য একটু সময় নিচ্ছে ইয়েস দেন ইনস্টল তো যেহেতু আমি পাঁচটাতে ক্লিক করে দিয়েছি অলরেডি সো এখানে থাকার প্রয়োজন নেই আমি এটা কেটে দিয়ে বাইরে চলে যাচ্ছে তো একটা করে আসবে পারমিশন চাবে আমি জাস্ট পারমিশনটা দিয়ে দিব সো দেখেন ব্লুটুথ এখনও চলে আসছে ব্লুটুথ আমাদের ইনস্টল হয়ে গেছে তো সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি 5-10 মিনিট সময় লাগবে তো আপনি এটা ধীরে ধীরে কমপ্লিট করবেন যেহেতু আমি ভিডিও মেক করছি মধ্যে কিছু অংশ কেটে দিব যেন ভিডিওটা ছোট হয়ে আসে আদারওয়াইজ দেখা যাবে ভিডিওটি প্রায় 20 মিনিট হয়ে যাবে তো এটা এখান থেকে টিক মার্ক দিয়ে দেখা হচ্ছে ইনস্টল এটা হচ্ছে আমাদের ওয়াইফাই ড্রাইভার যদিও উইন্ডোজ 10 এর সাথে ডিফল্টভাবে ওয়াইফাই ড্রাইভারটা ইনস্টল করা থাকে না দিলেও চলে বা দিয়ে রাখাটা ভালো আমার নেটের স্পিডটা ভালো না থাকার কারণে ড্রাইভারের সম্পূর্ণ ডাউনলোড এখনো হয়নি তো টাচপ্যাডটা কমপ্লিট হয়ে গেছে ফিনিশ ড্রাইভারটা ইনস্টল হচ্ছে এবং ওয়াইফাইটা একবার বন্ধ হয়ে আবার পুনরায় কানেক্ট হয়েছে এটা কমপ্লিট হলে যখন আমার নেটের স্পিডটা ভালো হয়ে যাবে তখন আমি বাকি যে ড্রাইভারগুলো আছে সবগুলো ডাউনলোড করব এখানে বলেছে প্লিজ রিবুট দ্য সিস্টেম ফর দ্য ডিভাইস টু ওয়ার্ক প্রপারলি নেক্সট ইয়েস ইয়েস নেক্সট আমাদের গ্রাফিক্স ড্রাইভার এখানে ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে তো ড্রাইভার সবগুলো ইনস্টল হওয়ার পর অবশ্যই আমাদের কম্পিউটারটিকে রিবুট দিতেই হবে আদারওয়াইজ প্রপারলি কাজ করবে না গ্রাফিক্স যদি আপনি ইনস্টল না করেন তাহলে লেখাগুলো ফেটে গেছে এরকম দেখাবে বা অনেক বড় দেখাবে কিংবা ভিডিও রেজলিউশন ভালো থাকবে না নানান ধরনের প্রবলেম হয়ে থাকে আর অডিও ড্রাইভার না দিলে দেখা যাবে অনেক সময় অডিও আছে ভিডিও চলে না অথবা ভিডিও চলে অডিও চলে না নানান ধরনের প্রবলেম আপনি পাবেনই যার জন্য আপনাকে প্রত্যেকটা ড্রাইভার অবশ্যই অবশ্যই ইনস্টল করতে হবে তো আমাদের এই ড্রাইভারটি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে এটাও ইনস্টল করে দিয়ে পাশাপাশি ড্রাইভারগুলো ইনস্টল হতে অনেকটা সময় প্রয়োজন পড়ে এটা হচ্ছে আমাদের বায়োস ড্রাইভার তো কাট করে আমি এই ড্রাইভারের মধ্যে নিয়ে আসলাম এখন এটাও আমি পাশাপাশি ইনস্টল করে দেব এখানে আমি ওকে প্রেস করব না ওকে প্রেস করার সাথে সাথে কম্পিউটার রিস্টার্ট নেওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ভিডিওটা আমি সেকেন্ড টাইম পুনরায় রেকর্ড করছি ফার্স্ট টাইম রেকর্ড করার পর এটা সেভ করতে মনে হচ্ছে না পিসি রিস্টার্ট দিয়েছি আমার ভিডিওটা নষ্ট হয়ে গেছে
এখানে পারমিশন চাচ্ছে ইয়েস ওকে এটা বলছে বায়োসটা আমি যখন আপডেট দিতে যাব কম্পিউটার রিস্টার্ট নেবে তো তার পূর্বে আমাকে যা যা অফ করা প্রয়োজন সবকিছু অফ করে দেন চ্যানেলটা কাজ শুরু করি সো আমি এটা আপাতত কিছুই করবো না রেখে দিলাম বাকিগুলো কমপ্লিট হওয়ার পর সবার লাস্টে আমি এটাকে ওকে প্রেস করব তো যাই হোক পরে দেখা যাবে সো ওয়ারলেস ড্রাইভার কমপ্লিট এখন অপেক্ষা হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার আর একটা হচ্ছে অডিও ড্রাইভার এই দুইটা কমপ্লিট হলেই আমাদের ড্রাইভার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই বাকি যে ড্রাইভারগুলো আপনাদেরকে দেখিয়েছি সবগুলো আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন আমি সবগুলোই করব আপাতত আমি যেহেতু ভিডিও মেক করছি তার জন্য যে কয়টা ডাউনলোড করা আছে এই কয়টা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি আমাদের এখানে অডিও সিগন্যালটা ক্রস চলে আসছে এখন অডিও প্লে হবে না বা অডিও আসবে না ড্রাইভার যখন কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে আমাদের গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে যার জন্য ডিসপ্লেটা অন অফ হচ্ছে ব্লুটুথ ড্রাইভার ইনস্টল কমপ্লিট ক্লোজ করে দিচ্ছি তো এখান থেকে নো সিলেক্ট করে দেন ফিনিশ দেব যদি ইয়েস দিয়ে ফিনিশ দেন তাহলে কিন্তু আবারও এটা রিস্টার্ট নিয়ে নেবে ক্লোজ এখন অপেক্ষা হচ্ছে অডিও ড্রাইভার সম্পূর্ণ ইনস্টল হওয়ার জন্য এটা ইনস্টল হলে আমি রেকর্ডিংটা অফ করে দেব অফ করে দেন বায়োস আপডেট দেব সো আপনারা আমার ভিডিও দেখে আমি যেভাবে সফটওয়্যারটি ডাউনলোড করেছি বা দেখিয়েছি আপনারা সেম ওয়েতে প্রথমে সিরিয়াল নাম্বার বের করবেন সিরিয়াল নাম্বার বের করে দেন ডেলের যে বাংলাদেশের ওয়েবসাইটটা আছে বা যে সার্ভারটি আছে ওটাতে গিয়ে সবগুলো ফাইল বের করে দেন ডাউনলোড করবেন ডাউনলোড কমপ্লিট করার পর সবগুলো সিরিয়ালি ইনস্টল করবেন সো এখান থেকে আমি নো প্রেস করে দেন ফিনিশে ক্লিক করব সো আমাদের অডিও কমপ্লিট এখন আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তো আমার রেকর্ডিং অফ হয়ে গেছে অলরেডি সো বায়ো সাবমিটের জন্য ওকে প্রেস করলাম আবারও প্রিপেয়ারিং টু আপডেট ওকে পিসিটা রিস্টার্ট নিয়ে নিয়েছে অলরেডি সো বাকি গ্যাসটা আমি দেখাতে পারছি না বাকিটা হয়তো ওকে টুকে যাবে বা কনফার্ম করা কিছু অ্যাকশন যাবে বা ওকে করার জন্য বলবে সেটা করলেই হবে বাকিটা নিজে নিজে করে ফেলবে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্টটি আমাকে আরও ভালো ভিডিও মেক করতে ইন্সপায়ার করে সো ভালো থাকবেন পরবর্তী অন্য কি টপিকে আবারও কথা হবে আসসালামু আলাইকুম